ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির বাজারে শোভা পাচ্ছে রং বেরঙের ফুল, গোলাপ, জারবেরা, গাঁধা, গ্ল্যাডুলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলে ভরে উঠেছে বাজার। এসব ফুল সৌন্দর্যের সাথে কৃষকের জীবনে এনেছে সমৃদ্ধি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছিল যশোরের ফুলের বাজারেও, তবে এবার ফুলের ভালো দাম পাচ্ছেন চাষিরা। দুই বছর একটু লসে ছিল, এবার আশা করা যায় একটু ভালো হবে। এই বছর কিন্তু ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ফুলের দাম খুব ভালো। করোনার পরে আর কি যাক, আবার আস্তে আস্তে আমরা সচল হয়েছি, ফুল মার্কেটটা বেশ মোটামুটি আমরা ডেভেলপ। ইতিমধ্যে যশোরের ফুল পৌঁছেছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়, আর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। রজনীগন্ধা 600 টাকা করে রজনী কিনেছি, ভুট্টা ফুল 600-700 করে, আর যে গোলাপটা গোলাপ 400 আছে, 500 হয়ে গেছে। দাম এবছর ভালোই পাইছি, আমাদের ভালোই চলছে, আল্লাহ দিলে এখন সামনে অনুষ্ঠান আছে, আরও পাবো। ইতিমধ্যে আমরা দেশের বিভিন্ন জায়গায় ফুল পাঠাইছি এবং আজকেও পাঠাচ্ছি, এবং অন্যান্য বছরের তুলনায় এবছর ফুলের দাম খুবই ভালো পাচ্ছি। গেল 3 দিনে গদখালির বাজারে অন্তত 3 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। ফুলের ভালো দাম পেয়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা থাকে, তবে আগামী বসন্ত, ভালোবাসা, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এই অনুষ্ঠানগুলোকে ঘিরে আমাদের এই বাজার থেকে প্রায় 100 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। সারা দেশে ফুলের মোট চাহিদার 60% পূরণ করে গদখালির বাজার। আর কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়। রিপন হোসেন, এখন যশোর। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।